হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিস্টার ডার্ক ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আইডিএম ডাউনলোড করতে পারেন, ক্র্যাক ভার্সন, কোনো ভাইরাস নেই, কোনো সমস্যা হবে না আপনার কম্পিউটারে। তো আপনারা যাদের ডাউনলোড স্পিডে সমস্যা, যেরকম আমি এখন যদি একটা জিনিস ডাউনলোড করতে চাই তো আমার 125 KBPS বা 200 KBPS ডাউনলোড স্পিড হবে আইডিএম এর ক্ষেত্রে। আমি আইডিএম এর কিছু ট্রিক্স আপনাদেরকে দেখাবো এবং আইডিএম প্রোটা নামাবো, যেটা লাইসেন্স করা আছে সেটা আপনাদেরকে দেখাবো কীভাবে নামাতে হয় এবং ডাউনলোড স্পিড বাড়াতে হয়। তো যারা যারা এই সমস্যায় ভুগছেন তারা তারা আজকের ভিডিওটি দেখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো লেটস গেট স্টার্ট। আইডিএমটি আগে ডাউনলোড করে নিতে হবে আপনাদের। আইডিএম যে রিয়েল আইডিএম আছে ওইটি ডাউনলোড করতে হবে। তো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটি লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যে আমরা ট্রায়াল ভার্সনটি ফার্স্টে ডাউনলোড করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। দেখেন আমাদের ডাউনলোড স্পিড কত কম, মাত্র 25 KBPS। তো এটি ডাউনলোড হোক, এটি ডাউনলোড হওয়ার পর আপনাদেরকে দেখাবো কীভাবে এটি ইনস্টল করতে হয়। সেহেতু আমরা এটি সিম্পলি ইনস্টল করে ফেলবো। ইনস্টল করার জন্য আইডিএমে ডাবল ক্লিক করব, ক্লিক করে রান, নেক্সট, অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট, নেক্সট। আমরা সিম্পলি এটি ইনস্টল করে ফেলেছি আইডিএম। আমাদের আইডিএম এসে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, ক্যান্সেল। আইডিএমটি আমাদের এখন অন হচ্ছে না, কারণ আইডিএমটি আমাদের রেজিস্টার করা লাগবে। তো আমরা ডিসক্রিপশনে, তো ফার্স্টেই আমরা ডিসক্রিপশনে আরেকটি লিঙ্ক দিয়ে রেখেছি। এই ফাইলটি আপনাদের জিপ ফাইলটি নামানো লাগবে। এই নামানোর পর এটি, ওয়েট এ সেকেন্ড, এটি আমরা ডেস্কটপে এনে ফেললাম। তারপরে এটাতে এক্সট্রেট হেয়ারে ক্লিক করব। এক্সট্রেট হেয়ারে ক্লিক করার পর এই ফোল্ডারটি ক্রিয়েট হবে। এই আইডিএম যেটা দেখছেন এটি আপনারা এই জায়গা থেকে সিম্পলি কপি করবেন। কপি করার পর আপনারা যে আইডিএমটি ইনস্টল করেছেন এটিতে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি এই জায়গায় পেস্ট করে দেবেন। তো রিপ্লেস দ্য ফাইল ইন ডিস্ট্রিবিউশন, ইন দ্য ডিস্ট্রিবিউশন এই জায়গায় পেস্ট করে দেবেন। এবং এই ফাইলটিতে ঢুকে দেখছেন আপনারা কি নামক কি কি লেখা রয়েছে একটি ফাইলে। এই ফাইলটিতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর সিম্পলি আপনারা ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করার পর ওকে, আপনাদের কাজ হয়ে গেছে। তো আপনাদের কম্পিউটারটাকে আপনারা একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর আবার আপনারা সিম্পলি আইডিএমে ঢুকবেন। দেখছেন আমাদের আইডিএমটি কাজ করে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আপনারা এই আইডিএমটি কিন্তু এখন আপনাদের রেজিস্টার্ড করা হয়ে গিয়েছে। আপনাদের আইডিএমটি কিন্তু এখন ফুললি রেজিস্টার্ড। আপনারা এটা কিন্তু ক্র্যাক ভার্সন, মানে আপনাদেরকে আমি ডাউনলোড দিয়ে দেখাচ্ছি ফ্রিতে। আপনাদেরকে একটা আইডিএমের হিডেন ট্রিক্স দিয়ে দিই। আপনারা আইডিএমের এই ফার্স্টেই আপনারা এই যে উপর অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। সরি, আমি অন্যটিতে ক্লিক করে ফেলছি। এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর আপনারা সিম্পলি এই কানেকশনে চলে যাবেন। কানেকশনে যাওয়ার পর এই যে সেট ইউর ইন্টারনেট কানেকশন, এটাতে এটা ক্লিক করে হাই স্পিড ডিটেক্টেড এটাতে ক্লিক করবেন। আর ডিফল্ট কম ডট নাম্বার এটি একদম 32 করে দেবেন, আর এটি সবচেয়ে হাই থাকবে। ওকেতে ক্লিক করবেন। এখন আপনাদের আইডিএম এর ডাউনলোড স্পিড আগে থেকে আরো বেড়ে গেছে, আপনাদেরকে দেখাই। আমাদের ডাউনলোডিং স্টার্ট হয়ে গিয়েছে 1 MBPS/s। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।